আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজ 19শে আগস্ট 2021, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমরা দেখাবো আপনাদেরকে আমাদের বাংলা কুদু আর মিষ্টি কুমড়ার কী অবস্থা। আপনারা জানতে পারবেন এই সময় এসে কী অবস্থা তাদের। তো ভাবলাম কয়েকদিন থেকেই চিন্তা করছি যে ভিডিও দিব, কিন্তু আসলে দেয়া হচ্ছে না, ওয়েদারও এতটা ভালো নেই। তাই আজ একটু রুদ্র উজ্জ্বল দেখে ভাবলাম ভিডিওটা করে নেই। তো সবাই আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা প্লিজ দেখেন। মাশাআল্লাহ, এই যে দেখেন আপনারা আমাদের একটা লাউ, বাংলা লাউ। মাশাআল্লাহ, এটা আমাদের প্রথম যেই লাউর চারা রোপণ করেছিলাম ওইটাতে এসেছে। এই যে আরেকটা দেখেন মাশাআল্লাহ, আরেকটা আমাদের বাংলা লাউ। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এখনও মনে হচ্ছে আরও বড় হবে, কারণ আমরা দেখেছি এখনও চামড়াটা নরম রয়েছে, এতটা শক্ত হয়নি। তো মাশাআল্লাহ, এই দেখেন আরেকটা। তো সবাইকে আমরা আজকে আমাদের লাউয়ের আপডেট দিচ্ছি। আর ছোটো ছোটো তো অনেক, আমরা তিন ধরনের লাউয়ের চারা রোপণ করেছিলাম। একটা অনেক লম্বা, ওই যে লম্বা একটা দেখলেন, আর এই যে দেখেন আরেকটা, এই যে গ্রিলে ইয়ের বাইরে এই যে বাঁকা হয়ে গিয়েছে, আসলে ওয়েদারের কারণে। আর এই যে দেখেন পলিথিনের ভিতরে আরেকটা, এভাবে অনেকগুলো মাশাআল্লাহ। তো আমরা পলিথিন দিয়ে রেখেছি ঠান্ডাটা কম লাগার জন্য। এই যে মাশাআল্লাহ আমাদের গুল লাউ, যেটা এবার প্রথম। আর এখানে দেখেন আরেকটা সাদা লাউ, মিডিয়াম সাইজের বলা যায়। তো এই দুইটা, এই দুই ধরনের লাউ এবার নতুন। আর লম্বা তো আমরা সবসময় করে থাকি। তো মাশাআল্লাহ এই তিন ধরনের লাউ, লম্বা, মাঝারি আর গুল লাউ যেটা। তো মাশাআল্লাহ দেখেন এগুলো এখনও অনেক শক্ত হয়নি, মানে আরও পরেও ওইগুলা হারভেস্ট করতে পারবো। তো অবশ্যই যখন হারভেস্ট করব আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আরেকটা লাউ, তো এটা একটু বাঁকা হয়ে গিয়েছে, আসলে এগুলা ওয়েদারের কারণে, ঠান্ডার কারণে। এই যে আরও দেখেন আপনারা আমাদের মাচার ইয়েতে শুধু ব্যাগ, পলিথিন ব্যাগ আর ব্যাগ, কিছু করার নেই। ওদেরকে আমরা এই পোশাক দিয়ে রেখেছি ঠান্ডা যাতে না লাগে। তো এইখানে এই যে আমরা দেখাচ্ছি আরেকটা লাউ, এই যে মাশাআল্লাহ। তো এই তো আমাদের আজকের লাউয়ের আপডেট। তো আরও রয়েছে, আপনারা দেখেন এই যে আমাদের লাউগুলো কীভাবে আমরা গুঁড়া সুন্দর করে রেখেছি লাউ গাছের। আর এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে আরেকজন পলিথিনের ভিতর থেকে এইটা, এই যে আসলেই ভালো লাগছে লাউগুলো দেখে। আর এইটা আসলে পচে গিয়েছে, প্রথম ভেবেছিলাম হয়তো টিকবে, পলিথিন দিয়েছিলাম, তারপরও পচে গিয়েছে। এই যে আরেকটা, তো মাশাআল্লাহ সবগুলোই বড় হচ্ছে, তবে আর কি খুব আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ ইউকের ওয়েদার তো আপনারা সবাই জানেন, যদি আর একটু গরম হতো তাহলে তারা আরও স্বস্তি পেত, মানে তাদের অনেক ভালো লাগতো, তারা আরও গ্রো আপ করতে পারতো। আসলে আমাদেরও অনেক ভালো লাগতো, কিছু করার নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা তো আরও তিনটা হারভেস্ট করেছি লাউ, বাংলা লাউ, আর ভেবেছি মনে হয় আর হবে না, কিন্তু আল্লাহর শুকরিয়া এখন পর্যন্ত অনেক এসেছে। তো এই যে আপনাদের সাথে ভাবলাম আজকে একসাথে বাংলা লাউ আর মিষ্টি কুমড়া দুইটাই শেয়ার করি। এই যে আমাদের মিষ্টি কুমড়া, বাংলা লাউয়ের মাচার নিচেই আমরা মিষ্টি কুমড়া গাছগুলো দেই। তো এই আর কি আমাদের মিষ্টি কুমড়ার এই অবস্থা। কিন্তু আসলে দুঃখের বিষয়, কুমড়াগুলো বড় হতে পারছে না, মিষ্টি কুমড়াগুলো ঠান্ডার জন্য। কিন্তু গত বছর অনেক ভালো হয়েছিল, তো এইবারও আলহামদুলিল্লাহ হয়েছে, যা
ঠিক আছে, কিন্তু আসলে বড় হতে পারছে না, এটাই খারাপ লাগছে। তো দেখা যাক, আর যে কয়টা দিন একটু ওয়েদার ভালো থাকে, যতটুকু হয়, তা হারভেস্ট করার সময় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মাশাল্লাহ অনেকগুলোই এসেছে। বাংলা লাউ ধরেন আমাদের 10-12টা তো কমপক্ষে হবেই, আপনাদেরকে যে দেখালাম। ইনশাল্লাহ আমরা হারভেস্ট করতে পারবো, ছোটো বড় বাঁকা সব মিলিয়ে। আর একদম ছোটো ছোটো ওইগুলো তো আর করা যাবে না। আর মিষ্টি কুমড়াও পারবো অনেকগুলো হারভেস্ট করতে, তবে আর কি আগের বারের মতো ওইভাবে আর কি বড় হয় নাই। যাই হোক, কিছু করার নেই, আগস্ট মাসে এসেও এই ওয়েদার, এটাই তো। দেখা যাক আর কয়েকটা দিন নিয়ে, যদি ওয়েদারটা একটু ভালো, একটু গরম পড়ে, তাহলে আসলে অনেক ভালো হবে সবজির জন্য। আর আর এখন তো এই অবস্থা, তো মাশাআল্লাহই দেখেন, হয়তো অনেকেই ভাববেন লাউটা অনেক বড় হয়ে গিয়েছে, শক্ত হয়ে যাচ্ছে, কেন এটা হারভেস্ট করছি না। তবে এটা এখনও ওইভাবে শক্ত হয় নাই। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আমাদের সাথে আসেন, ভিডিওটা দেখে থাকেন, প্লিজ লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আমরা দিলে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আর যারা আমাদের সাথে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ আমাদের পাশে থাকুন, আর আমাদেরকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন অনেক ভালো লাগছে। আল্লাহ হাফিজ।